হাই ফ্রেন্ডস, আমার ব্লগস থেকে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভীষণ ভালো আছি। আর আবার আজকে চলে এসেছি একটু নতুন ভিডিও নিয়ে। এখন বাজে সকাল 7:30, আর এখন থেকে আমার ব্লগসটা শুরু করছি। তাহলে চলুন আজকে পুরো দিনটা আপনাদের সাথে শেয়ার করি। চলুন আজকের ওয়েদারটা কেমন আপনাদের একটু দেখিয়ে নিই। আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই আছে, একটু মেঘলা মেঘলা আছে, কুয়াশা। কাঞ্চনজঙ্ঘা তো আর দেখার কোনো চান্সই নেই। তাহলে দেখলেন তো আজকের ওয়েদারটা কেমন। নিসার্গ স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আমি এখন নিসার্গকে রাস্তা পর্যন্ত দিয়ে আসবো, ওখানে ওর গাড়ি আসবে, স্কুল গাড়ি। এই যে নিসার্গ রেডি হয়ে গেছে স্কুল ড্রেস পরে, কেমন লাগছে নিসার্গ? ভালো। চলো উঠো, চলে এসো, জুতা পরিয়ে দেবো। এই যে নিসার্গ রেডি হয়ে গেছে স্কুলের জন্য। এই যে নর্থ পয়েন্টের বয়স নিসার্গকে দিয়ে আমি এখন ঘরে যাচ্ছি। নিসার্গ চলে গেল, নিসার্গের বাবা এখনো ঘুম থেকে ওঠেনি, আর আমি গিয়ে এখন ঘরটা একটু গোছাবো, তারপর রান্না করব। এই যে আমি নিসার্গকে দিয়ে স্কুল থেকে চলে এসেছি, আর এই যে নিসার্গের বাবা উঠে গেছে ঘুম থেকে, আর এখন আমরা ব্রেকফাস্ট করব। চলুন তাহলে দেখাই আজকে ব্রেকফাস্টে কী কী আছে। এই যে আছে গ্রিন টি, আর তার সাথে আছে পাউরুটি আর ডিমের টোস্ট। আমাদের অনেক খিদে পেয়েছে আজকে, কারণ কালকে রাত্রে আমরা ভাত খাইনি, টাইফু খেয়ে ঘুমিয়ে গেছিলাম, তাই এখন আমরা এগুলো খাচ্ছি। ঘুম চোখে, দেখুন লাল হয়ে গেছে চোখ। দেখুন আমার একটা খাওয়ালো, কতগুলো খেয়ে ফেলেছে, কি চুচা চুচা বর। আমাদের সকালে রান্না খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আজকে খুব শীত লাগছে। চলুন দেখাচ্ছি বাইরে কি বৃষ্টি হচ্ছে। দেখুন কি মেঘ বাইরে, বৃষ্টি পড়ছে বাইরে, ঝিরি ঝিরি বৃষ্টি। বৃষ্টির জন্য যে খুব ঠান্ডা লাগছে। আমরা এখন চা খাবো। আর কমলা বেয়ান এসছে, অঞ্জলি এসছে। জগরুটি গরম চা আমার গায়ে ফেললো, আমি যে গরম চা দিয়ে দেই নি মাথায় ঢেলে, এইটাই বেশি। খুব বাজে টেস্ট হয়েছে, এর রান্নাটা ভালো করে না, তাই ভাবছিলাম আরেকটা বিয়ে করবে। এই দাঁড়া, আমি নিজে রান্না করব। না না, আরেকটা বিয়ে করার হেভি ইচ্ছা। একটু ইচ্ছা নাই, মেরা বেল তলায় যায় একবার একবার। আরেকটা বিয়ে করার ইচ্ছা, মেরা বেল তলায় যায় একবার। এটা উপরের কথা, ভিতরে ভিতরে ভাবছি আর আরেকটা বিয়ে করলে নতুন নতুন রান্না খেতে পারবো। পুরুষ মানুষ দু প্রকার, জীবিত বিবাহিত। বিবাহিত মানে প্রকার অন্তরে মৃত। পুরুষ মানুষ দু প্রকার, জীবিত বিবাহিত। এগুলো সব আমার সামনে বললো, আড়ালে যে কি কি করে একদিন আমি ঠিক ধরে ফেলবই। কমলা বেন বহুত করা হয়ে গেছে না? নেই করা হবে না। মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি আমরা টক দই দিয়ে, সাথে টমেটো পিউরিও করে নিয়েছি, আর এখানে মশলা কষা হচ্ছে, ঠিকই ধরেছেন। এই যে বিরিয়ানি থালায় নিয়ে নিয়েছে,
আলু, আজকে শশা পাইনি। আর এই যে দেখুন, এই গামলার মধ্যে আছে বিরিয়ানি এক গামলা, আর এখানেও এক গামলা আছে। এটা পুরো গরম খাচ্ছি আমরা এখন বিরিয়ানি। টেস্টি টেস্টি বিরিয়ানি। নিজে রান্না করে নিজেই প্রশংসা। দেখুন বন্ধুরা, আমাদের আজকে অনলাইন থেকে একটা জিনিস এসেছে, একটা জিনিস মানে একটা গিম্বল এসেছে। এটা এখন আমরা আনবক্সিং করব। কেমন এসেছে আমরা এখনও জানি না, এখন আপনাদের সামনেই এটা খুলে দেখাবো। আমাদের আগেও একটা, এই দেখুন গিম্বল ছিল, এই যে এটাও একটা গিম্বল। গিম্বলের মধ্যে ফোন লাগিয়ে নিয়ে ভিডিও করলে খুব ভালো হয়, ফটোশ্যুটগুলো কাঁপে না, নড়ে না, আর দেখতেও সুন্দর লাগে। এটা এখানে লাগানো যায়, তাহলে একটু লম্বা হয়, আর খুলে এটা আপনারা পকেটেও নিয়ে নিতে পারেন, ছোট্ট হয়ে যায়, ক্যারি করতে সুবিধা হয়। দেখুন গিম্বলটার নাম নিসাক বলে দেবে, এমএক্স আই স্টাডি। দেখুন নামটা, এটা দেখুন এরকম বড় করে নেওয়া যায়, এরকম বড় করে, আর এটার পেছনে এটা দিলে আরেকটু বড় হয়ে যায়। তাহলে আপনারা সামনের দিকে এইভাবে ফোন এখানে সেট করে এইভাবে ভিডিও করতে পারবেন। এই দেখুন এখানে চাপ দিতে হবে, তাহলে এটা অন হয়ে গেল। এবার আপনাদের ইচ্ছা মতো এরকম এরকম একটা ফোন লাগিয়ে দেখালে ভালো হতো। আপনারা যারা ব্লগ ভিডিও করেন এটা অবশ্যই দরকার, খুব ভালো, দৌড়ালেও ছবি খুব সুন্দর হয়, কাঁপে না, গাড়ির মধ্যে নিয়ে গেলেও ছবি কাঁপে না, খুব সুন্দর হয়। আমাদের এটা ছিল, কিন্তু এটা বেশিক্ষণ ব্যাটারি থাকে না, তো একটাতে হয় না, ব্লগ ভিডিও করতে গেলে আরেকটা লাগে, তাই আমরা আরেকটা নিয়ে নিয়েছি গিম্বল অনলাইন থেকে, অ্যামাজন থেকে। এটা এখন আপনাদের সামনে আনবক্সিং করব। চলুন তাহলে দেখে নিই কেমন আসলো আমাদের আরেকটা নতুন গিম্বল, যাতে নষ্ট না হয়, গুঁতো না খেয়ে কোথাও নষ্ট না হয়ে যায়। নিজে বের করে নিয়েছি, দেখুন কি সুন্দর প্যাকিং করে দিয়েছে, ভেতরে আরও আছে প্যাকিং করা, আরও খুলতে হবে। আপনারা যারা ব্লগ ভিডিও করেন এগুলো অবশ্যই কিনে নেবেন, খুব ভালো। এই দেখুন আরেকটা বাক্সের ভিতরে DJI OM4 AC। এবার এটাকে আমি খুলে দেখাচ্ছি, খুলে গেছে। এই দেখুন এবার আমি খুলছি, দিয়েছে অনেক কিছু মনে দিয়েছে। এটা কেস, দেখুন কি সুন্দর, এটা নিয়ে যাওয়ার জন্য কোথাও যাওয়ার সময়ের মধ্যে ঢুকিয়ে নিয়ে যেতে হবে। ম্যাগনেটিক ব্যান্ড ওর মধ্যে লাগানো হবে। এই দেখুন গিম্বলটা, বের করে দেখাচ্ছি আপনাদের, কি সুন্দর। এটা কিন্তু এত ছোট না, এটা লম্বা করা যাবে। আর এটার পেছনেও দেখুন এইটা লাগানো, এটা অনেকটা লম্বা, বড় তাই না আমাদের আগেরটার থেকে। এই দেখুন, আর এইটা ছিল, এই দেখুন দুটো, এই দেখুন একটা ফিতেও দিয়েছে এখানে, যাতে হাত থেকে না স্লিপ কেটে পড়ে যায়। এটা থেকে এটা অনেকটাই বড়, আর এটার কালারটাও খুব সুন্দর না। DJI এর ব্র্যান্ডিংও আছে, DJI 4। আর আগেরটা ছিল হোহেম আই স্টেডি এক্স। এটা ব্যাটারি কতক্ষণ যাবে? ওটা লেখা আছে 15 ঘন্টা ব্যাটারি যাবে। এটাই? বাহ, তাহলে তো ওটা লেখা ছিল 15 ঘন্টা ব্যাটারি যাবে, এটা লেখা ছিল 8 ঘন্টা ব্যাটারি যাবে। বাহ, তাহলে তো এই দুটো মিলে এখন আমরা অনেক ব্লগ ভিডিও করতে পারবো। এই দেখুন এটা খুলে দেখাচ্ছি, এটা মনে হচ্ছে মা, আর এটা মনে হচ্ছে বাচ্চা। এরকম করে সামনে রেখেও আপনারা ব্লগ করতে পারবেন। এই দেখুন এটা লাগানোর জন্য একটা স্ট্রিপ দিয়েছে, ফোনে এটা লাগাতে হবে এইভাবে, এখানে দিয়ে মাঝখান সোজা লাগাতে হবে, ফোনটা যাতে মিডিলে থাকে, তারপরে এরকম করে দিয়ে দিতে হবে। এইবার এই যে ডটটা আছে দেখুন, এই ডটের সাথে এইখানে লাগাতে হবে এইভাবে, না দেখুন লেগে গেল। এই দেখুন এইটা দিয়ে অন করতে হবে, অন হয়ে গেল। নিচে নামিয়ে নিতে পারবেন, উপরে উঠিয়ে নিতে পারবেন। এই দেখুন, আর এম বাটনটা আরেকবার প্রেস করলে পরে ঘুরে যাবে, দুবার প্রেস করলে ল্যান্ডস্কেপ মোড হয়ে যাবে, আবার এটা প্রেস করলে, দুবার প্রেস করলে পোর্ট্রেট মোড হয়ে গেল। এইভাবে আপনাদের যেমন লাগবে সেরকম করে নিতে পারবেন। এবার আমরা নতুন গিম্বল দিয়ে ব্লগ করব, কি দারুণ, আমার তো খুব পছন্দ হয়েছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটাও খুব ভালো গিম্বল, এটা দিয়ে এতদিন করেছি, এখন দুটো দিয়েই করব। আজকে এখানেই শেষ করছি ব্লগটা, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই।